যে কোনো পধ্যে কোনেও বেলেগ বেলেগকে নির্বাচন খেলিব নালাগে। আমার বিরোধী ঐক্য মঞ্চ একেলগতে উপ নির্বাচনটা খেলিব লাগে। যদি জাতীয় পরিষদে আপনি কোয়ার নিচিনাকে জাতীয় পরিষদে যদি কৈছে যে আমি আমার মতে করিম, এটো ভুল ধারণা। কংগ্রেসে যদি কৈছে আমি অকলে খেলিম, সেটো ভুল ধারণা। এটো হল বিজেপি সহায় করা ধরনের কথা। এবিলা এনেকা ধরনের কথা আমাক নালাগে। আমি আটাইবিলাকে লগ লাগি একেলগতে 2026 চনের নির্বাচনটাও খেলিব লাগে, পঞ্চায়েত নির্বাচনটাও খেলিব লাগে, আর উপ নির্বাচনটাও খেলিব লাগে। মই সদায় এনেকা একতা ঐক্যবদ্ধ ইলেকশনের পোষকতা করে আইছো। আমার রাইজর দলের স্থিতি হল এটো, আর রাইজর দলের আমার একদম দলীয় স্থিতি যে আমি ঐক্যবদ্ধভাবে উপ নির্বাচন খেলিব লাগে, ঐক্যবদ্ধভাবে পঞ্চায়েত নির্বাচন খেলিব লাগে, আর ঐক্যবদ্ধভাবে 2026 চনের বিধানসভা নির্বাচন খেলি। হয় মই নাজানো, সেটো কথা নাজানো। যদি জিতেন্দ্র সিংও কৈছে তেতিয়াহলে নিশ্চিতভাবে এটো এনেকুৱা। যদি আপনি কৈছে যে জিতেন্দ্র সিংও কৈছে যে নহয় আমি লোকসভালৈকেহে আমার এলায়েন্স আছিলে, যদি সেইবুলি কৈছে তেতিয়াহলে ডেফিনেটলি আপনাদের বুঝবলে পাইব, এটো বুঝি উঠিব, নিশ্চয় সকলে বুঝি উঠিব যে আকৌ কংগ্রেসে আগৰ নিচিনা ভুল কৰিবলৈ গৈ আছে।